ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসলে এটা আমাদের জন্য অনেক বড় অঞ্চল এবং অনেক কষ্টের জন্য অঞ্চল। আমাদের একজন শিক্ষক দীর্ঘদিন মাসের পর মাস অনেক কষ্ট করে অনেক টেবিল ওয়ার্ক, অনেক পেপার ওয়ার্ক, অনেক গ্রাউন্ড ওয়ার্ক করার পরে আমরা এটা পেয়েছি। এবং অবশ্যই আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক বড় স্বীকৃতি। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো অ্যাক্রেডিটেশনেই খুব বেশি আনন্দিত হই না, খুব বেশি উচ্ছ্বসিত হই না, কারণ আসলে অ্যাক্রেডিটেশন তো একটা স্বীকৃতি। যদি আমরা নিজেরা ভালো মানুষ তৈরি করতে পারি, ভালো গ্রাজুয়েট তৈরি করতে পারি, তাহলে আমাদের আসলে অ্যাক্রেডিটেশনের কোনো প্রয়োজন হয় না। কিন্তু যেহেতু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট একটা বড়ো অ্যাক্রেডিটেশন, আমরা প্রথমবার অ্যাপ্লাই করে এখানে পেয়েছি এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আমরা এমন একটা সময় বাস করছি যখন আসলে মনুষ্যত্ব এডুকেশনটা অনেক বেশি প্রয়োজন। অঙ্ক বা ম্যাথ, সায়েন্স, ইংলিশের থেকেও আমার মনে হয় আচার ব্যবহার, মানবিকতা, এগুলোর জন্য এখন আমাদের দরকার। তো আমরা আগে ধারণা করেই নিতাম যে ইউনিভার্সিটি লেভেলগুলোতে যারা আসবে স্কুল কলেজ পড়ে, তারা এগুলো অনেক ভালো মতো শিখেই আসবে। কোনো একটা কারণে মনে হচ্ছে যে না, আমাদের অনেক বড় ব্যত্যয় কোথাও ঘটে গেছে, এই ব্যত্যয়গুলোকে আমাদের কারেকশন করতে হবে। আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে আমি নিজেও কিন্তু এই ইউনিভার্সিটির ছাত্র। আমি একসাথে ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়তাম, পাশাপাশি এখানে ল পড়তাম এবং এরপর লন্ডনে পড়তে যাই। এবং ইউনিভার্সিটি অফ লন্ডনের ল ডিগ্রি আনতে বা পড়তে আমার কোনো অসুবিধা হয়নি। এই ইউনিভার্সিটি আমাকে যথেষ্ট পরিমাণ একটা ফাউন্ডেশন দিয়ে দিয়েছিল। তো এটা আমি এই কারণে বলছি, যিনি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা তিনি এই ইউনিভার্সিটিকে কতটা আপন ভাবতেন যে ওনার নিজের ছেলেকেও তিনি এখানে পড়িয়েছিলেন। আজ থেকে অনেক আগের কথা বলছি, 1998 সালে। একজন শিক্ষাবিদের পক্ষে প্রতিষ্ঠান করা, এন্টারপ্রেনার হওয়া, এন্টারপ্রেনার হওয়া অত্যন্ত কঠিন। এবং আমাদের প্রয়াত প্রতিষ্ঠাতা খুব অল্প বয়সে মৃত্যুবরণ করেন। এটার অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে এই ইউনিভার্সিটি করতে গিয়ে যে তাকে অমানসিক পরিশ্রম করতে হয়েছে, সেটি একটি বিষয়। আমরা স্বাভাবিক বিচারে সবাই মোটা তাকে বলে দেয় মেধাবী ছাত্ররা পাবলিক ইউনিভার্সিটিতে যায়, তুলনামূলক একটু কম মেধাবী ছাত্ররা প্রাইভেট ইউনিভার্সিটিতে যায়। কিন্তু দুই তিন বছর পরে অথবা পাস করার পরে এই পাবলিক প্রাইভেট এই জিনিসগুলো আসলে আর মুখ্য থাকে না। কে ভালো কথা বলতে পারে, কে ভালো জানে সাবজেক্টটাতে, কে ভালো পারফর্ম করতে পারে, এটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। এবং আজকে আমরা পত্রপত্রিকা খুললেই পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে যে নেতিবাচক ঘটনাগুলো দেখছি, সেই রকম তুলনামূলক প্রাইভেট ইউনিভার্সিটিতে ঘটনা অত্যন্ত কম। আমরা খুব গর্ব করে বলতে পারি যে আমরা পাবলিক ইউনিভার্সিটির তুলনায় অন্তত মনুষ্যত্ব এডুকেশনটা আমরা অনেক ভালো দিতে পেরেছি। আমরা এই ইউনিভার্সিটি প্রায় 26 বছর চালাচ্ছি। আমাদের এই 26 বছরে শিক্ষককে অপমান করার 26টি ঘটনাও ঘটেনি, 26টি আন্দোলনও ঘটেনি, খুব একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। অর্থাৎ এখানকার শিক্ষকরা ছাত্রদের সাথে ভালোবাসার সম্পর্ক করতে সফল হয়েছে, শ্রদ্ধার সম্পর্ক করতে সফল হয়েছে, এবং শিক্ষার্থীরাও টিচারদের সাথে স্নেহের এবং ছাত্র শিক্ষকের যে একটা মহান সম্পর্ক, সেই সম্পর্কটা স্থাপন করতে সক্ষম হয়েছে। আমি মনে করি অ্যাক্রেডিটেশন অথবা সার্টিফিকেট কনভোকেশনের থেকে এই যে সম্পর্কটা তৈরি করা, এটাই সবচেয়ে বড় আমাদের পাওয়া। এখানে বাসেদ সাহেব আছেন, উনি আমাদেরই গ্রাজুয়েট, পরে উনি স্কলারশিপ নিয়ে উনি অনেক জায়গায় জয়েন করতে পারতেন, যেহেতু উনি এখানকার গ্রাজুয়েট উনি এখানে জয়েন করেছেন, এটা আমাদের একটা বড় পাওয়া। অর্থাৎ এখানে একটা সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের মতো 2-3 ধাপে এখানে অনেকেই আছেন যারা সরাসরি আমার আব্বার সাথে কাজ করতেন। তো এখানে 2-3 ধাপের একটা লেয়ার তৈরি হয়ে গেছে যে যারা শিক্ষক এখন তারাই ছাত্র ছিলেন। তো এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে ম্যাচিউরিটি দেয়। আমাদের অনেক অর্জন আছে, অনেক ড্রব্যাক্সও আছে, আমি এটা অস্বীকার করবো না। পুরো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এক পড়লেও একটা বড় পাবলিক ইউনিভার্সিটি একটা হলের সমান হবে না। তো আমাদের এসব কিছু ইনফ্রাস্ট্রাকচার ড্রব্যাক আছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাদের এখানে 4 বছরের মধ্যে রাইট টাইমে রেজাল্ট হওয়া, রাইট টাইমে আমাদের গ্রাজুয়েটকে পাশ করানো, গত 5 বছরে কনজিকিউটিভ 5 বার কনভোকেশন করা, এই সমস্ত জিনিস আমাদেরকে একটা ডিসিপ্লিন দিয়েছে, একটা অহংকার বোধ দিয়েছে। সেটার জন্য আমি মনে করি আমাদের শিক্ষকদের সহযোগিতা, শিক্ষার্থীদের সহযোগিতা, ভাইস চ্যান্সেলর স্যারের সহযোগিতা, আমাদের অ্যাডভাইজার বৃন্দ সকলে এখানে এক সূত্রে বাঁধা। আমরা যখন বসি আমরা ওপেন ডিসকাশন করি,
কিন্তু যখন আমরা সিদ্ধান্ত নিই সবাই মিলে একসাথে ইমপ্লিমেন্ট করি, যে কারণে ডিএও খুব স্বল্পতম সময়ে একটা ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে পেরেছিল, এখনও পারছে। তো আমি এটাও বলবো যে আমাদের কোনো সাফল্যে উল্লসিত হওয়ার কোনো কারণ নেই, কারণ সাফল্যের কোনো শেষ নেই, ব্যর্থতার শেষ থাকে। মানুষ ব্যর্থ হতে হতে একসময় শেখে এবং তারপরে সে সাফল্যের দিকে যায়, আকাশ পর্যন্ত আমরা যেতে পারি। এবং প্রতিটি ইউনিভার্সিটির মধ্যে একটা কম্পিটিশন থাকা দরকার। আমি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে টুরিস্ট হিসেবে ভিজিটে গিয়েছিলাম, ওখানে দেখলাম ক্রাইস্ট কলেজ এবং ট্রিনিটি কলেজ পাশাপাশি দুটি কলেজ, এর মধ্যে ক্রাইস্ট কলেজে একটা ইগল আছে, সেই ইগলটার মুখটা ট্রিনিটি কলেজের দিকে, অর্থাৎ ক্রাইস্ট কলেজ ট্রিনিটি কলেজকে চ্যালেঞ্জ করতেছে যে আমি একাডেমিক স্ট্যান্ডার্ডে তোমার থেকে অনেক ভালো। এটা আমার অন্য একটা সিগনিফিকেন্সও আছে, হিটলার ইগল পাখি খুব পছন্দ করতেন, যে কারণে ওই ইগল পাখির মূর্তি থাকার কারণে উনি ক্যাম্ব্রিজে কোনো বোম ফেলেননি, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় উনি অনেক জায়গায় বোম ফেলেছিলেন। আমরা প্রাইভেট ইউনিভার্সিটি আজকে বাংলাদেশের একটা শিক্ষাঙ্গনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, সারা পৃথিবীতে ইউনিভার্সিটিগুলোকে সাধারণত অনেকগুলো ক্রাইটেরিয়া ভাগ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে কোন ইউনিভার্সিটির বয়স কত, অর্থাৎ 50 বছরের নিচে যে ইউনিভার্সিটিগুলোকে সেগুলোকে এক ধরনের র্যাঙ্কিং করা হয়, 50 বছরের বেশি যে বিশ্ববিদ্যালয়গুলোকে সেগুলোকে একভাবে র্যাঙ্কিং করা হয়। তো আমাদের বাংলাদেশে তো কোনো প্রাইভেট ইউনিভার্সিটি এখনও 50 বছর হয়নি, 30 বা 25 বছর হয়েছে, সেই হিসাবে আমাদের সামগ্রিক অর্জন অত্যন্ত বেশি। প্রাইভেট ইউনিভার্সিটির হিসাবে ঢাকা ইউনিভার্সিটি একটা প্রথম জেনারেশন ইউনিভার্সিটি এবং বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি যেটি একজন একাডেমিশিয়ান করেছিলেন। আমরা এই ইউনিভার্সিটিকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আমি খুব খোলামেলাই বলি এবং সব জায়গাতেই বলি যে আজকে হয়তো এমপি হয়েছি বলে অত্যন্ত দামি একটা ট্যাক্স ফ্রি গাড়ি কিনেছি, এর আগে আমাদের কোনো দামি গাড়ি ছিল না। এই কিছুদিন আগ পর্যন্ত বা এখনও আমরাই প্রাইভেট ইউনিভার্সিটির একমাত্র মালিক পক্ষ যাদের ঢাকা শহরে কোনো বাড়ি নেই, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের বনানীর মতো জায়গায় একটা নিজস্ব বাড়ি আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের বাড্ডার মতো জায়গায় 90 কাঠা নিজস্ব জায়গা আছে, আমিন বাজারে আমাদের 7 একর জায়গা আছে। তা আমরা সবসময় ইউনিভার্সিটিটাকে ওয়ার্ল্ড ক্লাস সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে করতে চাচ্ছি, এবং এটা শুধুমাত্র সার্টিফিকেট সর্বস্ব বা শুধুমাত্র পুঁথিগত বিদ্যার সর্বস্ব একটা ইউনিভার্সিটি হোক সেটা আমরা কখনো চাইনি। এখানে ছাত্রদের মধ্যে মানবিকতা থাকবে, বহুত্ববাদ থাকবে, পরমত সহিংসতা থাকবে, এবং অন্যের মতামত শোনার যে ক্ষমতা যেটা আমাদের রাষ্ট্রে খুব এই মুহূর্তে প্রয়োজন, এই ক্ষমতাটি প্রত্যেক ছাত্রের মধ্যে থাকতে হবে। আমার মনে হয় শিক্ষিত মানুষ যখন আমরা কাউকে বলবো, শিক্ষার মধ্যে এই সংজ্ঞাটা রয়ে গেছে, দেশপ্রেম রাষ্ট্রের প্রতি ভালোবাসা থাকতে হবে। সক্রেটিসের দুটো গল্প বলে শেষ করে দিচ্ছি। সক্রেটিস যখন তাকে সাজা দেওয়া হলো, যে সাজাটা 25,500 বছর পরে সাজাটা ভুল প্রমাণিত হয়েছে, সক্রেটিসের শিষ্য ক্রিটো অনেক টাকা দিয়ে জেলারকে ঘুষ দিলেন এবং সক্রেটিসের পালানোর ব্যবস্থা করে দিলেন। তখন সক্রেটিস বললেন যে তুমি আমাকে রাষ্ট্রের বিরুদ্ধে পাড়াতে বলছো, জুডিশিয়াল অর্ডারের বিরুদ্ধে পাড়াতে বলছো, এটা আমি করতে পারবো না। এটা একটা গল্প। আরেকটা হচ্ছে সক্রেটিস হ্যামলক পান করেছেন, মারা যাচ্ছেন বা যাবেন, এখনও মারা যাননি। এই সময় ওনার এক শিষ্য বললেন, হা ঈশ্বর, একটা মিথ্যা অপবাদে সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন সক্রেটিস আবার জেগে উঠে বললেন, তোমার কি মনে হয় সক্রেটিসকে সত্য মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হবে? সক্রেটিস কোনো অপরাধ করতে পারে? তো এই দুটো গল্প খুব মানে গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ছাত্রদেরকে মানবিক চাই, দেশপ্রেম চাই, শিক্ষকের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাবেন, এটা আমরা চাই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমি মনে করি মূল সমস্যাটা ওই জায়গাতে আছে, ছাত্রদের ওপর শিক্ষকদের কন্ট্রোল নষ্ট হয়ে গেছে এবং ভালোবাসা নষ্ট হয়ে গেছে, এবং এটা একতরফা না, এর জন্য শিক্ষকরাও দায়ী, ছাত্ররা তো অবশ্যই দায়ী। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোনো অবস্থাতেই সেই ধরনের পরিস্থিতিতে যাবে না। আমাদের শিক্ষকদেরকে আমরা সবসময় বলি যে আপনারা ছাত্রদেরকে ভালোবাসবেন, তাদের অনেক সমস্যা থাকে সেগুলো শুনবেন, তাদেরকে এক্সেল করবেন, ইউনিভার্সিটি ইজ এ সেন্টার অফ এক্সেলেন্স, অর্থাৎ যে যে লেভেলে থাকবে সেখান থেকে আমরা তাদেরকে কয়েকটা ধাপ উত্তরণ করাবো, এটাই আমাদের মূল লক্ষ্য হবে। তবে আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, সিইসি ডিপার্টমেন্টকে অভিনন্দন, অভিনন্দন আমাদের সেই সমস্ত কীর্তিমান শিক্ষকদের যারা অক্লান্ত পরিশ্রম করে এই অ্যাক্রিডিটেশনটা নিয়ে এসে দিয়েছেন। এবং একই সাথে আমি বলবো যে আমরা একটা রিজিওনাল লিডার হতে চাই, এবং সারা পৃথিবী যে গতিতে আগাচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি সেই গতিতেই আগাতে চাই। ফার্স্ট আইটি রেভলিউশন হয়েছিল যখন মানুষ লিখতে পারল, সেকেন্ড আইটি রেভলিউশন হলো মানুষ যখন প্রেস আবিষ্কার করলো, থার্ড হলো মানুষ যখন ইন্টারনেট বা কম্পিউটার আবিষ্কার করলো,
প্রত্যেকটা রেভলিউশন কিন্তু আগের থেকে দ্রুত হয়েছে। ফার্স্ট থেকে সেকেন্ড রেভলিউশন হয়েছে প্রায় 5,000 বছর লেগেছে, থার্ডটা হতে মাত্র 500 বছর, সামনের রেভলিউশন আরও শর্ট হয়ে যাবে। তা আমরা সেই তীব্র গতিতে আগাবো এবং সেই গতিধারায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবশ্যই সামিল থাকবে, ঢাকা ইন্টারন্যাশনাল অ্যালামনাইরা সামিল থাকবে। আমি সকলকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, সবাই সিএসসি ডিপার্টমেন্টকে আবার অভিনন্দন জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ।